সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আয়োজন ইকরা রান্নাঘরের আজকের পর্বে। রমাদান স্পেশাল আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি তাসনোভা, এবং আমাদের সাথে আছেন সিলেটের জনপ্রিয় রন্ধনশিল্পী অভিরূপ দাদা। দাদা কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আরো বেশি ভালো লাগছে যে এখন আমরা নতুন একটি রেসিপি ট্রাই করব আপনার সাথে। একদম, হ্যাঁ। আজকের পর্বে কি থাকছে দাদা দর্শকদের জন্য? আজকে যেহেতু আমাদের ইফতারের আয়োজন, সেহেতু আজকে ইফতারে আমি আজকে তিনটা রেসিপি আমি দর্শকদের তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে হাঁসের কষা মাংস, এবং দ্বিতীয় যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে একটা চিকেন সালাদ, এবং সেই সাথে একটা জুস তৈরি করব, সেটা হচ্ছে অরেঞ্জ জুস। বাহ, চমৎকার! তাহলে চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। তো দর্শকদের জন্য আমরা শুরুতে কোন রেসিপিটি তৈরি করছি দাদা? আজকে আমি যেটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে হাঁসের একটা রেসিপি, হাঁসের কষা মাংস তৈরি করে দেখাবো ইকরা রান্নাঘরের দর্শকদের জন্য। তাহলে আমরা হাঁস দিয়েই শুরু করছি। হ্যাঁ, শুরুতে কি কি লাগবে আমাদের? আচ্ছা, আমরা প্রথমে এই স্টোভটা জ্বালিয়ে দেই, একটু প্রিহিট করে নিতে হবে। হ্যাঁ, আমাদের প্যানটা প্রায় গরম হয়ে গেছে। আমরা যেহেতু হাঁস, এখানে আমরা সরিষা তেল দিয়ে রান্না করব। আচ্ছা, সরিষার তেল মানে মশলাটা কষাবো আর কি। আমি এখানে হাফ কাপের মতো, এখানে সরিষা তেল আছে, আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে দুটো তেজপাতা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ বাটা করে রেখেছি দেড় কাপের মতো, আমি পুরোটাই দিয়ে দিলাম। আমরা দেড় কাপের মতো এখানে পেঁয়াজ বাটা ছিল দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে রান্না হবে। হ্যাঁ, মানে মশলাটা কষাতে যে যে পরিমাণ আঁচ প্রয়োজন সেটাই করব আমি। আদা বাটা লাগবে। আমি আদা এখানে এক চামচের মতো দিয়ে দিব, রসুন আদা বাটা এক চামচ, রসুন বাটা আমি দু চামচের মতো দিই। শুকনো মরিচ আছে, আমি এখানে শুকনো মরিচ পাঁচটা নিয়ে নিলাম, একটু কেটে দিয়ে দেবো। আইটেমটা খুবই স্পাইসি হবে। হ্যাঁ, যেহেতু কষা, আর আপনি জানেন নিশ্চয়ই সিলেটের খুবই ঝাল খেতে পছন্দ করে, তার জন্য হাঁস মানে তো একটু ঝাল না করলেই ভালোই লাগে না। ভালোই লাগবে না যদি একটু ঝাল না হয়। একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো। হ্যাঁ, এইগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু লাগে। আমি এখানে হাফ চামচের মতো দিলাম মরিচ। আমি এখানে দেড় চামচের মতো দিলাম মরিচ গুঁড়ো। আমি এখন ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো, একটু ফ্রেশ। থ্যাংক ইউ। এইখানে হাফ কাপের মতো আছে ফ্রেশ ক্রিম, বাজারে যেটা পাওয়া যায়, আমি পুরোটাই দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা মানে কি, খাবারের স্বাদ বাড়াবে? বাড়াবে। কেউ চাইলে আপনি টক দই দিতে পারেন এটার পরিবর্তে, এটা পরিবর্তে বা এটার সাথেও দেওয়া যাবে। টক দই দিলে হয় কি, খাবারটা তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে, মজাদারও হবে। হ্যাঁ, টক দই দিলে কিন্তু আবার শেষের দিকে চিনিও একটু দিতে হয়, তখন টেস্টটা আরও বাড়ে। আমি এখানে গরম মশলা মানে ভেজে, হ্যাঁ, জিরা গুঁড়ো আছে, শাহি জিরা আছে, আমার সাধারণ জিরা আছে, এখানে গুঁড়ো করে রেখেছি আমি। কেউ চাইলে আপনার সরিষা বাটা দিতে পারেন, আমি এখানে এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিলাম কাসুন্দি। আমরা হাঁসটাকে আর মানে আগে ম্যারিনেট করার কোনো ব্যাপার থাকছে না এই রেসিপিতে? না, আমি যেহেতু কষাবো তাহলে ম্যারিনেট না করলেই হবে। হ্যাঁ,
আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিব এক চা চামচ হ্যাঁ তার চেয়ে একটু বেশি পরিমাণ মতো আমার মশলা যতটুকু বা হাঁস যতটুকু আছে আমি দিয়ে দিব পরে আবার মনে করেন যে হাঁস দেওয়ার পরে আমি চেখে দেখব লবণ ঠিক আছে কিনা হ্যাঁ কম হলে তো বাড়ানো যায় আলুটা একটু দিলে তখন আবার ঝামেলা হ্যাঁ এখানে আমি মাঝারিতে যে আলু আমি মাঝখান করে কেটে নিয়েছি এইভাবে পুরোটাই দিয়ে দিব মাঝারি সাইজের একটা আলু না এখানে চার পাঁচটা আলু আছে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি মাঝখানে কালার কিন্তু খুব সুন্দর আসছে চমকে একটা যে কষা মাংসের মাংস কষার যে মশলাটা ওইটা চমকে আমরা এখন হাঁসটা দিয়ে দিব এখানে আমি পুরো একটা হাঁস নিয়েছি হাঁসটাকে আবার ভালো করে পরিষ্কার করে আমি এখানে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকতে পারে কেউ চাইলে ড্রেসিং করে হাঁস ড্রেসিং করে হাঁস কিন্তু অনেকেই তেল পছন্দ করে হাঁসের তেলগুলো ড্রেসিং করেও খেতে পারেন বাট আমি এখানে ড্রেসিং করি না পুরোটা চিড়ে ড্রেসিং করলে তখন ওই প্রক্রিয়াটা কিরকম হবে ড্রেসিং করলে হয় কি মাংসের হাঁসের উপর যে চামড়াটা থেকে যায় এবং সেখান থেকে প্রচুর তেল হয় আলাদা একটা মজা আসে হ্যাঁ তো আমি যেহেতু কষা তৈরি করব সেহেতু আমার মাংসের ভিতরে মশলাটা পুরোপুরি ঢুকিয়ে রান্না করব আচ্ছা আমি দিয়ে দিলাম এটা আর কেউ চাইলে হালকা ভেজেও দিতে পারে আর মনে হয় হালকা ভাজার চেয়ে এরকমই ভালো লাগবে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে হ্যাঁ সেটা যার যার প্রেফারেন্স আমাদের দর্শকরা যদি চান তাহলে হালকা ভেজেও নিতে পারেন মাংসটি আমাদের মাংসের সাথে মশলা প্রায় মিশিয়ে ফেলেছি আমি এখন একটু গরম পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব যতটুকু পর্যন্ত মাংস আমাদের সিদ্ধ না হয় সিদ্ধ না হওয়া পর্যন্ত গরম পানি ইউজ করছি আমরা হ্যাঁ একদম অল্প পরিমাণ অল্প পরিমাণ হ্যাঁ এটাকে আলুটাও মনে হয় সিদ্ধ হতে সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব যতটুকু পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় এবং মাঝে মাঝে নেড়েচিয়ে দেখতে হবে যে আমার নিচে তলায় লেগেছে কিনা সেটাই এটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে দাদা এটা সিদ্ধ করতে মিনিমাম হাঁস তো মিনিমাম 40 থেকে 50 মিনিটের সময় লাগবে আচ্ছা কষানো সহ আমাদের আর একটু সময় মাঝখানে কি আরো পানি অ্যাড করব বা না আর একটু কষিয়ে নিয়ে তারপর আমরা পানি ইউজ করব আর চুলার আঁচটা একদম কম থাকবে এই ক্ষেত্রে হ্যাঁ আপাতত আমি যেহেতু এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব সেহেতু মিডিয়াম আঁচটাই থাকবে পরে আবার আমি হাই হিটে আবার রান্না করব বাড়িয়ে দেবেন হাঁসটা একটু পরপর তো নেড়ে দিতে হবে না হ্যাঁ একদম একদম হ্যাঁ তলায় লেগে যাবে যাই হোক প্রায় হয়ে আসছে আমাদেরটা আর একটু কষাবো আমরা চমৎকার একটা গন্ধ বের হয়েছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু খাওয়া তো যাবে না যেহেতু যেহেতু রোজা মাস ইফতারের সময় সবাই বাড়ি সবাইকে নিয়ে একসাথে খেতে হবে আচ্ছা এখন আমরা কি করব কাঁচা মরিচ দিয়ে দিব ওকে এখানে গোটা কাঁচা মরিচ দিয়ে দিব সাত আটটা আর বেরেস্তা একটু দিব এখানে বেস্তা হাফ কাপের মতো আছে আমি কিছুটা দিয়ে দিব পরে পরে পরিবেশনের সময় উপরে একটু দিয়ে দিব একটু চিনি লাগবে চিনিটা কিসের জন্য ইউজ করব দাদা চিনিটা দেওয়ার পরে কি মানে বিশেষ করে মাংস রান্নার সময় চিনিটা যদি একটু দেওয়া হয় তা খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি একটু চিনি দিয়েছি এখানে এখন একটু জিরা গুঁড়ো লাগবে এটা আমি এক চামচের মতো জিরা গুঁড়ো দিলাম জিরা রান্নার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করে হ্যাঁ ফ্লেভারটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ জিরার যে ঘ্রাণটা এবং আপনি খেয়াল করে দেখবেন যে জিয়া জিরার গুঁড়ো দেওয়ার পর পরে কিন্তু খাবারের কালার স্বাদ একটু অনেক বেড়ে যায় চেঞ্জ হয়ে যায় হয়ে এসেছে আমাদের হ্যাঁ এখন আরেকটা বাকি এটা আমাদের মৃদু আছে রান্না হতে থাকুক সেই ফাঁকে আমরা একটু মানে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাগার দিয়ে দিব আচ্ছা আলাদা করে বাগার দেওয়া হবে হ্যাঁ আমি একটা প্যান তুলে ফেললাম এখানে আরেকটা প্যান একটু ঘি লাগবে মানে আচ্ছা আমাদের প্যানটা প্রায় গরম হয়ে আসছে
আমরা একটু ঘি দিয়ে দিব কতটুকু পরিমাণ এখানে 2 চামচের মতো দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব প্রায় 3 চামচের মতো ওকে দিয়ে দিলাম আমি 3 চামচের মতো আলাদা করে বাগার দিলে তখন এটা কি চেঞ্জ করবে এই যে বললাম যে হঠাৎ আমরা ডাল যেভাবে আমরা সিদ্ধ করি তারপর বাগার দেওয়ার পরে কিন্তু খাবারের স্বাদ অনেক বেড়ে যায় তো যেহেতু এটা আমি কষা মাংস তৈরি করব তো কষার একটা তো ঘ্রাণ থাকতেই হবে তার জন্য আমি আলাদা এর জন্য কিন্তু আলাদা একটা স্মেল আসছে হ্যাঁ এটা যদি খাবারের সময় যখন পাওয়া যাবে তখন অন্যরকম একটা একদম আনন্দ কাজ করবে এবং এই খাবারটা আমাদের শীতের দিনে যদি চালের রুটির সাথে খাওয়া হয় অনেক ভালো চমৎকার লাগে চালের রুটির সাথে সেই সাথে যদি গরম ভাতের সাথে যদি আরো বেশ লাগে আচ্ছা এটা হতে হতে মাঝখানে কিন্তু এনে নেড়েচেড়ে দিতে হবে হ্যাঁ আমি পেঁয়াজ দিয়ে করছি কেউ যদি চায় অন্য কিছু দিয়ে বাগার করতে পারেন মানে রসুন দিতে পারেন আদা দিতে পারেন তেজপাতা দিতে পারেন শুকনো মরিচ দিতে পারেন বা পাঁচফোড়ন দিতে পারেন আমি শুধু এখানে পেঁয়াজটাই দিয়েছি কারণ অলরেডি তো আমার রান্নাই অলরেডি আমি সবগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ সব উপকরণ দেয়া হয়ে গেছে আচ্ছা প্রায় আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে আমি স্টকটা নিয়ে এখানে ফেললাম ঢেলে দিবেন হ্যাঁ একটু হ্যাঁ একটু ঢেকে দিব এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে নিয়ে নিব আর এই স্টকটাও নিয়ে ফেলব এখন আমাদের পরিবেশনের পালা তো এখন এটা চুলার আছে হচ্ছে গিয়ে দমে থাকবে হ্যাঁ তো আমি তো বলেছিলাম আপনাকে যে 2 মিনিট দমে থাকবো তার ফাঁকে আমরা পরিবেশন পাত্রটা নিয়ে নিই আচ্ছা কারণ এটা গরম গরম খেতে এত ভালো লাগে আর রান্নার সবচেয়ে আমার কাছে যেই অংশটা ভালো লাগে সেটা হচ্ছে পরিবেশন একদম আমরা নামানোর আগে একটু মিশিয়ে নিব যেহেতু আমি বাগার দিয়েছিলাম আচ্ছা আমরা একটা টং দিয়ে মাংস পুরো উঠিয়ে ফেলব ওকে আচ্ছা আমরা পরপর সাজিয়ে নিব এখন ওকে আপনি নিশ্চয়ই জানেন যে সাজানোটা দেখতে সুন্দর দেখালে অবশ্যই খেতে অনেক ভালো লাগে পেট অর্ধেকই ভরে যায় তখন হ্যাঁ আমরা পুরো মশলাটা উপরে দিয়ে দিব ওকে আপু আমার সাজানো হয়ে গেছে ইফতারের সময় হবে আর কখন আমি এটা খাব এই জন্য আমি অপেক্ষা করছি আচ্ছা হয়ে গেল আপনার হাঁসের কষা মাংস ইকরা রান্না করে দর্শকদের জন্য অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি রেসিপি এবং দর্শক আপনার কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের তো আমরা এবার পরবর্তী রেসিপিটাতে চলে যাই পরবর্তীতে আমরা কি তৈরি করছি দাদা আমি বলেছিলাম আপনাকে হেলদি একটা সালাদ তৈরি করব চিকেন সালাদ তৈরি করব চিকেন সালাদের জন্য কি কি উপকরণ লাগছে দাদা আচ্ছা আমি যেহেতু বলেছিলাম আগে যে ইফতারের জন্য একটা হেলদি আমি সালাদ তৈরি করব তো আমি চিকেন আসলে এখানে যা যা লাগবে আমি এখন তৈরি করার সময় অবশ্যই বলে দিব কি কি লাগছে তার জন্য আমি একটা বোল নিয়েছি সালাদটা মিক্সিং করার জন্য তো এখানে আমি 500 গ্রাম আমার চিকেন আছে এখানে আমি বয়েল করে রেখেছি একটু লবণ দিয়ে হাড়শো নিয়েছি হাড় রাখার কারণ হচ্ছে অনেক বাচ্চারা কিন্তু হাড় খেতে পছন্দ করে হাড় খেতে পছন্দ করে আমি নিজেও কিন্তু পার্সোনালি হাড় খেতে পছন্দ করি আমি হাড়শো আমি রেখেছি 500 গ্রাম চিকেন এখানে দিয়ে দিব আচ্ছা আমাদের মিক্সিং বলে শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছেন হ্যাঁ এখানে আমি শশা জুলিয়ান কাট করে রেখেছি আমি এখানে দিয়ে দিব পুরোটাই ওকে
একদম এই শশার যেটা বিচি এটা আলাদা করে আমি টেস্টি কেটে এটাকে জুলিয়ান কাট করেছি। এখানে আমি টমেটো নিয়েছি, টমেটো পুরো পাকা না নিয়ে একটু কাঁচা পাকা এরকম মিক্সিং করে নিয়েছি আমি। এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিব। এখানে কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, একটা কাঁচামরিচকে চার টুকরো করে রেখেছি, আমি পরিমাণ মতো দিয়ে দিব। অনেকেই বলবে যে যে কাঁচামরিচ একটাকে চার ফালি না করে দু ফালি, কারণ চার ফালি করেছি এই জন্য দেখতে যেন সুন্দর লাগে, সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে আমি একটু চিনি দিব, ওকে, স্বাদ মতো দিব লবণ, স্বাদ মতো। এখানে একটু লবণটা কম দিব যেহেতু আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম। এখানে কালো গোলমরিচ গুঁড়ো আছে, আমি দিয়ে দিব স্বাদ মতো। এখানে পুদিনা পাতা কুচি রেখেছি আমি, সেটা দু চামচ আছে, এখানে পুরোটাই দিয়ে দিব আমি। চাইলে তো অনেকে ধনে পাতা কুচিও ইউজ করতে পারে। হ্যাঁ, একটু সসটা লাগবে। আচ্ছা, টমেটো আমি এখানে তিন চামচের মতো দিয়ে দিব, কারণ আমার সালাদ বুঝে কতটুকু কোয়ান্টিটি সেই বুঝে আমার সেই অনুযায়ী সসটা হবে। কাজু বাদাম আমি আগে ভেজে রেখেছি এখানে, শুধুমাত্র তেলে। হ্যাঁ, তেলে ভেজে গেছে, সাধারণ তেলেই আমি তেলে গেছি। এখানে আমি দু চামচের মতো দিয়ে দিব। এখন এটাকে আমরা মিক্সিং করে ফেলবো। কেউ চাইলে হাত দিয়েও মিক্সিং করতে পারেন, আবার কেউ গ্লাভস লাগিয়েও মিক্সিং করতে পারেন। আমি দুটো চামচ দিয়ে আমি মিক্সিং করে নিলাম। আবার অনেকে তো চাইলে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এটা চিকেন বোনলেস, বোনলেস চিকেন। হ্যাঁ, কেউ যদি চিকেন ওই রকম বোনলেস খেতে চায় সেভাবেও খেতে পারবে, তখন বোনলেস ওনাকে বোনলেস চিকেন কিনতে হবে। আমি এখানে হাড়ও দিয়েছি, আমি আগেই বলেছি যারা চিকেনে হাড় খেতে পছন্দ করেন তাদের জন্যই, এবং এমনি যারা হাড় পছন্দ করেন না করেন তাদের জন্যই। হ্যাঁ, কারণ এটা অনেক হেলদি একটা সালাদ এবং খুবই ভালো লাগে। আর রোজার মাসে তো আসলে ইফতারের সময় এটা, হ্যাঁ, কম উপকরণ দিয়ে, এবং সবচেয়ে হচ্ছে এটা প্রোটিন সমৃদ্ধ এবং হেলদি। বাদাম আছে এখানে, আমাদের চিকেন আছে, তারপর ভেজিটেবল আছে, হ্যাঁ, শরীরের জন্য উপকারী। যাই হোক, আমাদের মিশানো হয়ে গেছে, আমরা এখন একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে ফেলবো। আমরা একটা পরিবেশন পাত্র নিয়েছি, এখানে পুরোটা এখানে ঢেলে দিব। আপনি চাইলে, আমি টমেটো সস দিয়েছি, আপনি চাইলে চিলি সসও দিতে পারেন, বাচ্চাদের খেতে হবে, তার জন্য আমি আসলে চিলি সসটা আমি এভয়েড করেছি। এখানে আমি টমেটো সসটাই ইউজ করেছি। আপু, হয়ে গেল আমার চিকেন সালাদ, চমৎকার। এবং আমার সবচেয়ে বেশি যে ভালো, যে ব্যাপারটা ভালো লেগেছে এই সালাদের, খুব কম উপকরণে খুব সহজেই হয়ে গেছে, একদম একদম। হ্যাঁ দর্শক, দেখে নিলেন খুব ঝটপট, চমৎকার, খুব কম উপকরণে কিন্তু খুব তাড়াতাড়ি ইফতারের আগে আপনারা বানিয়ে নিতে পারবেন এই চমৎকার চিকেন স্যালাডটি, এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন। এবারে আমরা জুসে চলে যাচ্ছি। অরেঞ্জ জুস বানাতে অবশ্যই অরেঞ্জ লাগবে দাদা, আর সাথে কি কি লাগছে? সাথে লাগছে আমি অরেঞ্জ জুস, তো সবাই তৈরি করে খায়, জাস্ট অরেঞ্জ জুস আমি বলেছি, বাট অরেঞ্জ জুসে একটু ফিউশন করব সেটাকে। বাহ, চমৎকার। তাহলে ফিউশনটা আমি তৈরির সময় বলে দেব কি ফিউশন করছি। অবশ্যই, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শিওর। কমলার জুসের জন্য মনে হচ্ছে খুবই অল্প পরিমাণ উপকরণ লাগবে। হ্যাঁ, সেটাই, যে বাট আমি বলেছিলাম তখনই যে আজকে আমি ফিউশন একটু করব, কারণ জুস তো জুসেই, কারণ কমলার রস নিলেই চিনি লবণ দিয়েই তো জুস করা যায়, তাই না? বাট আজকে আমি একটু ভিন্ন ফিউশন করব জুসটাই, আগেই বলেছি, এখন তৈরি করার সময় আপনি অবশ্যই দেখবেন। অবশ্যই, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে আমি কমলার জুস নিয়েছিলাম, চারটা কমলার জুস নিয়েছিলাম, সাথে একটু ঠান্ডা পানি দিয়েছিলাম। আচ্ছা, তো এখন কি করব, এটার সাথে একটু লেবুর রস দিয়ে দিব, দু চামচের মতো, দু চামচ। হ্যাঁ, চিনি পরিমাণ মতো দিয়ে দিব আমি, এখানে চার চামচের মতো চিনি দিয়েছি। ওকে, আর জুস যেহেতু একটু, হ্যাঁ, একটু মিষ্টি হলে ভালো লাগে। হ্যাঁ, সাথে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি পুদিনা পাতা যেটা আছে এটাকে আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলবো।
পুদিনা পাতা একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে টেস্টেতে। আচ্ছা আমরা এখন এটাকে মিশিয়ে ফেলব। অরেঞ্জের সাথে মিন্টের যে ফিউশনটা সেটাই মনে হয়। এবং এখানে লেমনও আছে। লেমনও আছে হ্যাঁ। চমৎকার একটা ফিউশন হবে। এবং সারাদিন রোজা রাখার পর এই ধরনের পানীয় কিন্তু চমৎকার লাগবে, স্বাস্থ্যের জন্যও ভালো এবং খেতেও খুব মজা হবে। হ্যাঁ আমরা একটা প্লেট নিয়েছি পরিবেশনের জন্য। এখানে আমরা তিনটা গবলেট গ্লাস নিয়েছি। এখন যেটা করব আমরা জুসগুলো কাপে গ্লাসে ঢেলে দেব। হ্যাঁ এখানে ঢালবো, এখান থেকে ওইখানে আমরা সার্ভ করব, কারণ জুসটা যেন পড়ে না যায়। কালারটা খুব বেশ ভালো আসছে, চমৎকার একটা কালার আসছে। আমরা এখানে গল্পের গ্লাসে একটু কম দিব, কারণ আমরা এখানে যেহেতু রোজা শেষে ইফতারের সময় কিন্তু আমাদের একটু ঠান্ডা পানীয় মতো জুস লাগবে, তার জন্য আসলে আমি এখানে আইসক্রিম দিয়ে দিব, তার জন্য একটু কম দিয়েছি আমি এখানে। এটা কিন্তু সাথে সাথে বানিয়ে খেতে পারবেন আপনি। হ্যাঁ একদম, খুব কম সময় লাগছে। জাস্ট কমলার জুসটা আগে যদি তৈরি করে ফেল, মানে কমলার যে রসটা আগে নিয়ে নিয়ে তারপর জাস্ট ইফতারের আগ মুহূর্তে বানানো যাবে। আপু হয়ে গেল আমার ভিন্ন স্বাদের অরেঞ্জ জুস। চমৎকার দাদা, এবং অনেক ধন্যবাদ। দর্শক, বাসায় বসে ইফতারের আগে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই অরেঞ্জ জুস। এটি খেতে যেমন সুস্বাদু হবে তেমনি এটি শরীরের জন্য উপকারী। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার তিনটি রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। দর্শক দেখে নিলেন ইফতারে তৈরি করার জন্য চমৎকার তিনটি রেসিপি। অনেক ধন্যবাদ দাদা চমৎকার এই তিনটি রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ইকরা রান্নাঘরের দর্শকদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ইফতারের আজকে যে তিনটি রেসিপি করেছি অবশ্যই বাসায় গিয়ে ট্রাই করবেন। সেই সাথে শেষ করছি আমাদের আজকের পর্ব, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকরা রান্নাঘরের ইফতারের আয়োজনের সাথেই থাকুন। খুদা হাফেজ।